Hello guys, welcome to Phoenix. Today I am going to discuss with you about the use of preposition in. First of all, we have to know what the preposition is. Pre, ei kothatir ortho hocche purbe. And position, ei kothatir ortho hocche obosthan. Purbe obosthan. Kintu etake amra kokhonoi preposition bolbo na. Etake amra bolbo preposition. Preposition. Preposition की ताहले? Preposition होलो एमोन एक्टी शब्दो जेटा noun, pronoun बा phraseर पूर्वे बोशे वाक्यस्थितो अन्नो शब्देर साथे एक्टी सम्पर्क तैरी करे। Preposition नेर एक्टा definition आमी एखाने लिखिये दिच्छी। So what will be the definition? Preposition is a word that connects nouns, pronouns, or phrases to other words in a sentence. Okay? Tale eta preposition er definition. Ebar preposition koy prokarer hoy? How many preposition are there? Koto rokomer preposition hoy? Preposition is mainly of 6 types. छ धरनेर प्रेपोजिशन हय। आज के आमरा जे प्रेपोजिशन इन निये डिस्कस करबो सेटा होच्छे एकटी सिम्पल प्रेपोजिशन। सेटा कि? सेटा एकटा सिम्पल प्रेपोजिशन। एबार कोन कोन क्षेत्रे इनेर व्यवहार हय सेटा आमरा जेने जाबो एई भिडियोर माध्यमे। इन प्रेपोजिशनटा व्यवहार कोथाय कोथाय हय सेटा आमरा एई भिडियोर माध्यमे जेने जाबो। कोनो बड़ो स्थानेर पूर्वे, टू डिनोट अ बिग प्लेस। Let's see an example. Kono boro sthaner purbe seta boro shohor hote pare, boro jayga hote pare, thik ache? Shei khetre amra kon preposition use korbo? In preposition use korbo. Let's see an example. Robi was brought up in Kolkata. Robi Kolkatay lalito palito hoyechilo. Kolkata ekta boro shohor, to boro shohorer khetre kon preposition amra use korte pare? In preposition ta use korte pare. Amra ei udaharontar madhye jene gelam. আরও তুমি অনেক ক্ষেত্রে ইউজ করতে পারো, কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউজ করতে পারো, বড় জায়গা যেহেতু বোঝাচ্ছে, ইন হুগলি, ইন হাওড়া, হ্যাঁ এগুলো আমরা ইন প্রেপোজিশন ইউজ করতেই পারি এগুলোর ক্ষেত্রে। ওকে, লেটস মুভ অন টু দ্য সেকেন্ড রুল। ইন প্রেপোজিশনের সেকেন্ড রুলটা কোনো বিষয় বা ভাষার ক্ষেত্রে, কোনো বিষয় বা ভাষার ক্ষেত্রে কোন প্রেপোজিশন ইউজ করতে পারি, প্রেপোজিশন ইন ইউজ করতে পারি। লেটস সি অ্যান এক্সাম্পল। আই wrote a novel in English. তাহলে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, একটা সাবজেক্ট, তাই তো? তার আগে আমি এন প্রেপোজিশন ইউজ করলাম, ইন প্রেপোজিশন। আচ্ছা, তুমিও লিখতে পারো, ইউ রোট এ নোভেল ইন বেঙ্গলি। ইন বেঙ্গলি অর সাম পারসন রাইট ইট ইন বাংলা। ওকে, মে রাইট ইট ইন বাংলা। তো এইটাও লেখা যেতে পারে, ইউ রোট এ নোভেল ইন বেঙ্গলি অর বাংলা, এটাও লেখা যেতে পারে। আচ্ছা, চলো লেটস মুভ অন টু দি অ্যানাদার রুল। সময় বা বছরের ক্ষেত্রে, সময় বা বছরের ক্ষেত্রে আমরা কোন প্রেপোজিশন ইউজ করে থাকি? বছরের ক্ষেত্রে বা মাসের ক্ষেত্রে আমরা কোন প্রেপোজিশনটা ইউজ করে থাকি? আমরা প্রেপোজিশন ইন ইউজ করে থাকি। এক্সাম্পল দেখি, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন 1861। তাহলে ইন প্রেপোজিশনটার মাধ্যমে আমরা বুঝে গেলাম যে বছরের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, মাসের ক্ষেত্রে আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করি। রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন 1861। রবীন্দ্রনাথ 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে ইন প্রেপোজিশন সম্বন্ধে আমরা তিনটে রুল জেনে গেলাম। লেটস মুভ অন টু দ্য ফোর্থ রুল। পেশার ক্ষেত্রে, টু ডিনোট প্রফেশন। পেশার ক্ষেত্রে আমরা কোন প্রেপোজিশন ইউজ করি? ইন প্রেপোজিশন। লেটস সি অ্যান এক্সাম্পল। হি জয়েন্ড ইন আর্মি। তোমরা আর্মির বদলে নেভি লিখতে পারো, ইন এয়ারফোর্স লিখতে পারো। প্রফেশন, পেশার ক্ষেত্রে আমরা ইন প্রেপোজিশনটা ইউজ করতে পারি। লেটস মুভ অন টু দি ফিফথ রুল। পাঁচ নম্বর রুলে দেখে নেওয়া যাক,
ইনের ব্যবহার অবস্থা বোঝাতে লেটস সি অ্যান এক্সাম্পল হি ইজ ইন হ্যাপি মুড হি ইজ ইন হ্যাপি মুড বা সি ইজ ইন স্যাড মুড এটাও লিখতে পারি লেটস মুভ অন টু দি সিক্সথ রুল ক্ষেত্রে বোঝাতে লেটস সি অ্যান এক্সাম্পল কোনো কিছুর ক্ষেত্রে বোঝাতে ইন প্রেপোজিশন ব্যবহার করি এবং এই ব্যবহারটাও আমরা একটু জেনে যাই আই হ্যাভ নাথিং সে ইন দিস রিগার্ড এ বিষয়ে আমার কিছু বলার নেই তো এক্ষেত্রেও আমরা ইন প্রেপোজিশনটা ইউজ করতে পারি সো এটাই ছিল ইন প্রেপোজিশন নিয়ে কয়েকটা রুল সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল Hit like on this video. Thank you for listening. Thank you for watching.